আজকে আমরা আলোচনা করব, আজকে পুরা বিশ্ব করোনা ভাইরাসে স্তব্ধ হয়ে গিয়েছে। এখন পুরো বিশ্বের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এখন আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের পরিমাণ কীরকম তা চিন্তা করার জন্য আমরা প্রথমে ভাবব চীনের করোনাতে মৃত্যুর হার কত বা আক্রান্তের পরিমাণ কত, সে অনুপাতে বাংলাদেশের আক্রান্তের পরিমাণ কত, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে আক্রান্তের পরিমাণ কত সেই অনুপাতে বাংলাদেশের আক্রান্তের পরিমাণ কত, ইতালির করোনা ভাইরাসের আক্রান্তের পরিমাণ কত সেই অনুপাতে বাংলাদেশের আক্রান্তের পরিমাণ কত। এইভাবে আমরা বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশের করোনা ভাইরাসের আক্রান্তের পরিমাণ বা মৃত্যুর হার তুলনা করে থাকি। এই তুলনাকে বলা হবে অনুপাত। এখন যদি বলা হয় যে চীনের মৃত্যুর হার বর্ধিত হয়েছে, তাহলে সেই অনুপাতে বাংলাদেশের মৃত্যুর হারও বাড়বে। চীনের মৃত্যুর হার যদি কমে, বাংলাদেশের মৃত্যুর হার কমবে। অর্থাৎ বহির্বিশ্বের মৃত্যুর হারগুলো যদি কমে, বাংলাদেশের মৃত্যুর হার কমবে। বহির্বিশ্বের মৃত্যুর হার যদি বাড়ে, তাহলে বাংলাদেশের মৃত্যুর হার বাড়বে। তাহলে আমাদের দেশের করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যার পরিমাণ কত তা বিভিন্ন দেশের সাথে যখন কম্পেয়ার করব, তুলনা করব, এটাকে বলা হবে অনুপাত। এবং বিভিন্ন দেশের মৃত্যুর হারের সাথে বাংলাদেশের মৃত্যুর হার বাড়বে বা কমবে, এটাকে বলা হবে সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জ্যামিতি অধ্যায়ের 14.1-এর অনুপাত ও সমানুপাত। চলো আমরা এখন আলোচনা করব অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত, রেশিও, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা শিখব অনুপাত কি। একটি রাশি আরেকটি রাশির তুলনায় কত গুণ তা যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে অনুপাত বলে। সাপোজ 7/3, এটা একটা অনুপাত। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 3:7। এটাকে বলা হয় 7/3। এই যে এই রাশির তুলনায় এই রাশিটি কত গুণ তা যে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বা অনুপাত বলে। বা দুটি রাশি একটি আরেকটি রাশির কত গুণ তা যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অনুপাত বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা খেয়াল করবে যে অনুপাত রাশি দ্বয় দুটি একই এককের হতে হবে। কিছুক্ষণ আগে যে গল্পটি আমি করলাম করোনা ভাইরাসের মৃত্যুর পরিমাণ, এখানে যদি মৃত্যুর পরিমাণ বলা হয় 3 জন, আহতের পরিমাণ যদি বলা হয় 7 জন, তাহলে কিন্তু হবে না। দেখা গেল আমেরিকাতে মৃত্যুর পরিমাণ 7 যদি হয়, সেই অনুপাতে ইতালিতে মৃত্যুর পরিমাণ 3। এই যে মৃত্যুর হারের সাথে মৃত্যুর পরিমাণের সাথে মৃত্যুর পরিমাণের তুলনা করাকে বলা হবে অনুপাত। এবার দেখা গেল যে আমেরিকায় যদি মারা যায় 7 জন, তাহলে ইতালিতে মারা যাবে 3 জন। আমেরিকাতে যদি 10 জন মারা যায়, তাহলে ইতালিতে মারা যাবে, আমেরিকাতে যদি 70 জন মারা যায়, তাহলে ইতালিতে মারা যাবে 30 জন। এই যে একটা রাশির সাপেক্ষে আরেকটা রাশির যে বর্ধিত হার বা হ্রাসের হার, এই সম্পর্কটাকে বলা হবে সমানুপাত, প্রপোর্শন বা সমানুপাত। তাহলে এই আলোচনা, এই চ্যাপ্টারের মূল আলোচনাটি হলো অনুপাত ও সমানুপাত। এখন আমরা শিখব এই চ্যাপ্টারে কী কী, এই চ্যাপ্টার শেষ করার পর আমরা কী কী শিখতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এ অধ্যায় শেষে আমরা যা শিখব, চলো দেখা যাক এ অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারব। এখানে দেখো লেখা আছে জ্যামিতিক অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। তাহলে জ্যামিতিক অনুপাত কাকে বলে তা আমরা শিখলাম, সেই ব্যাখ্যা আমরা এই অধ্যায় শেষে করতে পারব। রেখা অংশের অন্তর্বিভক্তি ব্যাখ্যা করতে পারবো, রেখা অংশের অন্তর্বিভক্তি কী তা ব্যাখ্যা করতে পারবো। অনুপাত সম্পর্কিত উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবো, অনুপাত সম্পর্কিত উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবো। তারপরে দেখো সদৃশতার অনুপাত সংক্রান্ত উপপাদ্যগুলো যাচাই ও প্রমাণ করতে পারবো। তারপরে শিক্ষার্থীবৃন্দ, পূর্তি সমতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। শেষে হাতে কলমে বাস্তব উপকরণের সাহায্যে রেখা ও ঘূর্ণন প্রতিসমতার যাচাই করতে পারবো। এখানে দেখো এই প্রথম তিনটা যেটা আমরা শিখব 14.1, তারপরে এই এইটা শিখব আমরা 14.2, 14.2 এটা শিখব আমরা, 14.2, তারপরে আমরা শিখব এটা 14.3,
14.3, এই তিনটি অধ্যায় আমরা এখানে সেপারেশন করা আছে, তার মধ্যে আজকে আমি আর তোমাদের আলোচনা করব 14.1। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আইটেমে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাতের ধর্ম। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুপাত ও সমানুপাতের ধর্ম আলোচনা করব, অর্থাৎ প্রপার্টিজ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে প্রথমে আমরা রেশিও নিয়ে কথা বলি। অনুপাত, অনুপাত এ অনুপাত বি ইকুয়ালস এক্স অনুপাত ওয়াই এবং সি অনুপাত ডি ইকুয়ালস এক্স অনুপাত ওয়াই হলে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হবে। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই ডান পাশে এক্স অনুপাত ওয়াই, এর ডান পাশে এক্স অনুপাত ওয়াই, তাহলে এই সমীকরণের ডান পাশে এক্স অনুপাত ওয়াই, এই সমীকরণের ডান পাশে এক্স অনুপাত যদি ওয়াই হয় তাহলে এটা ডান পার্শ্ব আর এটা ডান পার্শ্ব পরস্পর সমান হলে এর বাম পার্শ্ব আর বাম পার্শ্ব পরস্পর কী হবে, সমান হবে। তাহলে দুই নম্বর প্রপার্টিস এখন চলো, এ অনুপাত বি ইকুয়ালস বি অনুপাত এ হলে এ ইকুয়াল বি হবে। তাহলে চলো এটা একটু ব্যাখ্যায় চলে যায়, ব্যাখ্যা কী আছে দেখো, এ অনুপাত বি, তাহলে এ ভাগ বি, প্রথমেই বলেছি অনুপাত এবং ভাগ বা ভগ্নাংশ, বি অনুপাতে বি ভাগ এ, এখন আমরা এ আর এ গুণ করেছি এ স্কোয়ার, বি আর বি গুণ করেছি বি স্কোয়ার, বি স্কোয়ারকে পাশে পার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এইটা এ ইকুয়াল বি, তাহলে এ ইকুয়াল বি, এর মান যদি আমরা এখানে বি বসে দেই তাহলে কাটাকাটি করে জিরো হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল বি যদি এখানেই এর মান বি বসায় তাহলে কিন্তু এটা কখনো জিরো হবে না, আর যে সংখ্যাটি জিরো নয় তা দ্বারা জিরোকে ভাগ করলে ভাগফল কী হবে, জিরো হবে, আর এ মাইনাস বি ইকুয়াল জিরো, অর্থাৎ এ ইকুয়ালস বি হয়ে গেল। এবার তিন নম্বরে ব্যাখ্যা, তিন নম্বরে কথা কী লেখা আছে, এ ইকুয়াল বি এ অনুপাত বি ইকুয়াল এক্স অনুপাত ওয়াই হলে বি অনুপাতে ইকুয়াল ওয়াই অনুপাত এক্স হবে। এটাকে বলা হবে ব্যস্তকরণ, ব্যস্তকরণ। তাহলে ব্যাখ্যায় চলে আসি, এ অনুপাত বি এক্স অনুপাত ওয়াই, এই যে অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি আমরা, এখন এই দেখো গুণ করেছি, এই যে এটা ব্যস্তকরণ বলতে জাস্ট উল্টে যাবে, এই যে উল্টে যাবে, সাপোজ এইটা কলম যদি হয়, এটিকে যদি হেড থাকে, এটিকে যদি এই অংশটি থাকে, তাহলে আর ব্যস্তকরণ মানে জাস্ট এই যে উপরে উঠে যাবে, মানে এটার লব হবে হর এবং হরগুলো হবে লব। এখন এই ভগ্নাংশিক অনুপাত আকারে যদি লিখি আমরা তাহলে বি অনুপাত এ ওয়াই অনুপাত এক্স। প্রিয় শিক্ষার্থী দেখো এটা হয়ে গেছে, এখন আমরা চার নম্বরে যাব, এ অনুপাত বি ইকুয়ালস এক্স অনুপাত ওয়াই হলে এ অনুপাত এক্স ইকুয়ালস বি অনুপাত ওয়াই হবে, একে বলা হবে একান্তকরণ। এখন চলো ব্যাখ্যায় দেখি এই একান্তকরণটা কিভাবে করা হয়েছে, এখানে এ অনুপাত বি এক্স অনুপাত ওয়াই, এই অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখেছি আমরা, এখন একান্তকরণ এইটা আমরা গুণ করেছি, এ আর ওয়াই বি আর এক্স, এ ওয়াই বি এক্স গুণ করলে হয়ে গেল। এখন এক্সটা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে ভাগ আকারে পার করেছি, ওয়াই এই পাশে গুণ আকারে আছে, ভাগ আকারে পার করেছি, এখন ভগ্নাংশকে আমরা অনুপাত আকারে লিখেছি, এ অনুপাত এক্স ইকুয়ালস বি অনুপাত ওয়াই। প্রিয় শিক্ষার্থী দেখো হয়ে গেছে, এখানে একটা কথা বলে নিই, একান্তকরণ মানে এইটার হর হয়ে যাবে এখানে লব আর এটার লব হয়ে আসবে এখানে হর, এইটাকে বলা হবে একান্তকরণ। এবার আমরা পাঁচ নম্বরে ব্যাখ্যা করব, এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এ ডি ইকুয়াল বি সি, এটাকে বলা হবে আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। এই যে এই এই রুলসটা আমরা এখানে ইউজ করেছি, এই রুলসটা আমরা এখানে ইউজ করেছি, এখন এটা দেখবো আর গুণনটা কি, এটা খুবই সহজ, এটা তোমরা করছো তোমাদের বইয়ে 8.2 আছে, এটা 8.2 আছে, এটা 8.2 না সরি, এটা 12.2 আছে। তাহলে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি, এ ভাগ বি সি ভাগ ডি, তাহলে এইটা এটা গুণ করলে হবে এ ডি, এটা এটা গুণ করলে হবে বি সি, এটাকে বলা হবে ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন। চলো এবার আমরা 6 নম্বরে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ আমরা অনুপাতে 6 নম্বরে চলে আসলাম, এখানে এ অনুপাত বি ইকুয়াল এক্স অনুপাত ওয়াই হলে এ প্লাস বি অনুপাত বি ইকুয়ালস এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই, এটাকে বলা হবে যোজন, এবং এ মাইনাস বি অনুপাত বি ইকুয়ালস এক্স মাইনাস ওয়াই অনুপাত ওয়াই, এটাকে বলা হবে বিয়োজন। চলো আমরা ব্যাখ্যায় চলে যাই, এ অনুপাত বি ইকুয়াল এক্স অনুপাত ওয়াইকে ভগ্নাংশ আকারে লিখেছি। শিক্ষার্থী এখানে দেখো যে যোজন অর্থ হলো যোগ, যোগ,
এই যে লবের সঙ্গে হরটা জাস্ট যোগ হয়েছে, লবে যা আছে তার সঙ্গে হরটা যোগ হয়েছে, আর হর যা আছে তাই আছে। আবার এখানেও তাই, লবে যা আছে তার সঙ্গে হর যোগ হয়েছে, আর হরে যা আছে তাই আছে। তাহলে এ প্লাস বি অনুপাত বি, এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই, এই নিয়মটাকে বলা হবে যোজন। অর্থাৎ লবে হরটা যোগ করলে হর যা আছে তাই যদি রেখে আমরা যে অনুপাত নিয়ে আসি তাকে বলা হবে যোজন। এবার বিয়োজন, এ অনুপাত বি ইকুয়াল এক্স অনুপাত ওয়াই, একইভাবে শুধু হর লবে এবার বিয়োগ, লবে যা আছে তা থেকেই কিন্তু বিয়োগ, লবে যা আছে তা থেকে হর বিয়োগ। আর এটাকে অনুপাত আকারে লিখলে আমরা এ মাইনাস বি অনুপাত বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই অনুপাত ওয়াই, এটাকে বলা হবে বিয়োজন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যোজন বিয়োগ এই ধরে কম্বাইন্ড আলোচনা শিখব, সেটা প্রপার্টিস নাম্বার 7। এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এ প্লাস বি মাইনাস ভাগ এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি ভাগ সি মাইনাস ডি, এটা অনুপাত আকারে লেখা আছে এখানে, এটা আমরা দেখে দেবো, এটা আমি এখানে লিখে নিয়েছি। এখন এটাকে বলা হবে যোজন, যোগ করেছি, এই যে এই যোগটা করেছি, এই যোগ এখানে করা হয়েছে এ প্লাস বি, আবার এই বিয়োগ করা হয়েছে এখানে, এই বিয়োগটা আবার হরে করা হয়েছে এ মাইনাস বি, এই যে এই লব থেকে হর বিয়োগ, এটা এ মাইনাস বি, লবের সঙ্গে হর যোগ যোজন, লব থেকেই হর বিয়োগ বিয়োজন। এখন এদের অনুপাত আকারে লিখেছি, তোমাদের মনে থাকার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। তুমি ভাগ সে ইকুয়ালস উনি ভাগ ভিলেন, তাহলে তোমার সঙ্গে সে যোগ হবে, আবার তোমার থেকেই সে বিয়োগ হবে। অনেকে আবার ভুল করে এখানে আমরা কি করি, সে থেকে তুমি বিয়োগ করি, এই জন্য উদাহরণটা এখানে আমি দিয়েছি। তাহলে উনি যোগ ভিলেন আর হরে এইটাই হবে, জাস্ট এখানে শুধু মাইনাস হবে, তাহলে এটাকে বলা হবে যোজন, এটাকে বলা হবে বিয়োজন, এই প্রক্রিয়ার নাম হলো যোজন বিয়োজন। তাহলে আমরা কী শিখলাম এখানে, যে এই যোজন বিয়োজন যদি যোগ করা হয় লবে তাহলে যোজন, আর যদি বিয়োগ করা হয় লবে তাহলে বিয়োজন, আর যদি যোজন বিয়োজন একসঙ্গে আমরা করি তাহলে লবে হবে যোজন এবং হরে হবে বিয়োজন, এই নিয়মটার নাম হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজনের মধ্যে শুধু হতে পারে যোজন, শুধু হতে পারে বিয়োজন, যোজন বিয়োজন, বিয়োজন যোজন, আমরা পাশে সাইড নোটে লিখবো যোজন বিয়োজন। চলো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা পরের ধাপে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুপাত আলোচনা করলাম, এবার আমরা শিখব জ্যামিতিক সমানুপাত। তোমাদের প্রথমে আমি যে আলোচনাটা করলাম যে এই অধ্যায় শেষে আমরা কী কী শিখব, তার মধ্যে একটা আছে দেখো জ্যামিতিক সমানুপাত। এখন আমরা শিখব জ্যামিতিক সমানুপাত, দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা সমান। দেখো এখানে দুটো চিত্র পাশাপাশি আর্ট করেছি, এ বি সি এবং ডিই এফ দুটি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের উচ্চতা একই, এই যে এইচটা দেখো এখানে উচ্চতা, তাহলে উচ্চতা এখানে এইচ, এইচটা এখানে উচ্চতা এইচ, এইচ ত্রিভুজের উচ্চতা, উচ্চতা দুটো একই, দুইটি ত্রিভুজের উচ্চতা সমান, উচ্চতা সমান, এদের ক্ষেত্রফল ও ভূমি, তাহলে ক্ষেত্রফলটা হবে ভূমির সমানুপাতিক, অর্থাৎ ভূমি যদি বাড়ে ক্ষেত্রফল বাড়বে, ভূমি যদি কমে ক্ষেত্রফল কমবে, এটাকেই বলা হয় সমানুপাত। একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, একটার সাথে আরেকটা বাড়া কমার সম্পর্ককেই বলা হয় সমানুপাত। তাহলে এখানে এ বি সি ত্রিভুজ যেহেতু অনুপাত করতে হবে, এই যে বলা আছে যে ক্ষেত্রফল ও ভূমি সমানুপাত অনুপাত, তাহলে ত্রিভুজ এ বি সি এবং অনুপাত ত্রিভুজ ডি এফ নিয়েছি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু এই যে ভূমি আর উচ্চতা হচ্ছে এ কে, আবার ডিই এফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইএফ, ভূমি ইএফ আর উচ্চতা হলো ডি কিউ, এস ডি কিউ, এখন হাফ হাফ ঠাস ঠাস করে নাই হয়ে গেছে, বি সির মান আমরা বসাইছি এখানে বি ওয়ান, এখানে ইএফ এর মান বসাইছি আমরা বি টু, আর এখানে যদি আমরা উচ্চতা এইচ বসে দিই এইচ এইচ, তাহলে এখানে এইচ এইচ ঠাস ঠাস, তাহলে শিক্ষার্থী এখানে কি থাকলো, ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডিএফ সমান বি সাফিক্স ওয়ান অনুপাত বি সাফিক্স টু, তাহলে এইটার সঙ্গে এইটা, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, আবার এটা বাড়লে এটা কমবে, বাড়বে এটা কমলে এটা কমবে, তাহলে এইটা এর সাথে সমানুপাত, আবার এটা এর সাথে সমানুপাত। তাহলে আমরা শিখে ফেললাম যে ত্রিভুজ এ বি সি সমানুপাত বি ওয়ান, বি ওয়ানটা হলো এখানে ভূমি, এবং ত্রিভুজ ডিই এফ সমানুপাত বি টু, তাহলে হয়ে গেল দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফলদের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের কী বলো সমান। এবার এই যে সমানুপাত এর কারণে আমরা এখানে দেখে দিলাম কীভাবে সমানুপাত হয়, এখন আমরা দেখব দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল ও উচ্চতা সমান হবে। শিক্ষার্থীবৃন্দ, দুটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান, এখানে ভূমি বিসি এবং ভূমি ইএফ, এই বিসিকে আমরা বি বিবেচনা করেছি,
আর ইএফকে বিবেচনা করেছি এবং উচ্চতা এখানে H1 এবং এখানে H2। তাহলে এবার আমাদের দেখাতে হবে ক্ষেত্রফলদের অনুপাত উচ্চতার সমানুপাতিক। তাহলে এই যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই হাফ হাফ ঠাস ঠাস কেটে গেল, এখানে বিসির মান বি, ইএফ এর মান বি, বিবি ঠাস ঠাস কেটে গেল। তাহলে এবিসি সমানুপাত H1, ডিএফ সমানুপাত H2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলদের অনুপাত উচ্চতা দ্বয়ের অনুপাতের সমানুপাতিক। এখানে এই যে সমানুপাত এখানে দেওয়া হয়েছে, আর ত্রিভুজের ক্ষেত্রফলদের অনুপাত, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলদের অনুপাত এখানে লেখা আছে, ক্ষেত্রফলদের অনুপাত উচ্চতার সমানুপাতিক। এই যে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক, ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক, সেটা এখানে সমান আকারে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যা বেসিক আলোচনা করলাম এর উপরে আমরা এখন উপপাদ্য আলোচনা করব, আমরা এখন উপপাদ্য শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা যা বেসিক আলোচনা করলাম তার উপরে তোমাদের বইয়ের অনুশীলনী 14.1-এর এবার উপপাদ্য 28 করব। এখানে দেখো আমি লিখে রাখছি সাধারণ নির্বাচন, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ নিয়েছি এবং এখানে এবিসি একটা ত্রিভুজ নিয়েছি, বিসি বাহুর সমান্তরাল করে আমি ডি রেখা অঙ্কন করেছি, বিসি বাহুর সমান্তরাল করে আমি ডি রেখা অঙ্কন করেছি। যা একটু খেল করে দেখো, প্রথম চিত্রটিকে যা প্রথম চিত্রটিকে এই ডিই রেখা এবিকে ডি এবং এসিকে ই বিন্দুতে ছেদ করেছে, আবার দ্বিতীয় চিত্রটিকে এবি এর বর্ধিত অংশকে ডি বিন্দুতে এবং এসি এর বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রমাণ করতে হবে, এই দেখো প্রথম চিত্রটি এই ডিই রেখা এর সমান্তরাল যা এবি এবং এসিকে অন্তর্বিভক্ত করেছে। দ্বিতীয় চিত্রে একটু খেল করো প্রিয় শিক্ষার্থী, এ বি সি ত্রিভুজের এর সমান্তরাল করে যে রেখাটি অঙ্কন করা হয়েছে তা এবিসি এর বর্ধিত অংশকে বিভক্ত করেছে, এটাকে বলা হয় বহির্বিভক্তিকরণ। তাহলে একটু খেল করো, আমরা প্রমাণ করব এডি অনুপাত বিডি আর এই অনুপাত ইসি। এখন চলো অঙ্কনে বিবরণ, বি কমা ই সি কমা ডি যোগ করে দিয়েছি, এখানে তাই বি কমা ই সি কমা ডি যোগ করে দিয়েছি। তাহলে আমরা এখন দেখব এ ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বি ডি ই, এই দুই ত্রিভুজ একটু খেল করে দেখো। কিছুক্ষণ আগে আমরা শিখলাম দুটি ত্রিভুজ যদি একই উচ্চতার উপরে অবস্থান করে তাহলে সেই দুই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিদ্বয়ের অনুপাতের সমান। একটু শিক্ষার্থী কিন্তু খেল করো, এ ডি ই ত্রিভুজের উচ্চতা যদি আমি এটা অঙ্কন করে দেই তাহলে আবার এই যে বি ডি ই স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা বাইরে থাকে তাহলে বি ডি ই ত্রিভুজের উচ্চতাও এটা, এ ডি ই ত্রিভুজের উচ্চতাও এটা, তাহলে এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। শিক্ষার্থীবৃন্দ তাই লিখেছি, এখানে একটু খেল করো, এ ডি ই ত্রিভুজ অনুপাত বি ডি ই ত্রিভুজ সমান এটার ভূমি এ ডি, এটার ভূমি বি ডি, এ তো হয়ে গেল ইকুয়েশন নম্বর 1 দিলাম। আবার ত্রিভুজ নিয়েছি এ ডি ই এবং ত্রিভুজ নিয়েছি সি ডি ই, এর উচ্চতা যদি আমরা এদিকে অঙ্কন করে দেই, এদিকে যদি অঙ্কন করে দেই এটার উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা এবং এই ত্রিভুজের উচ্চতা, একটু খেল করো, এটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে এর উচ্চতা যদি আমি এই দিকে আট করতে চাই, এবার একটু খেল করো, তাহলে এ ডি ই ত্রিভুজের উচ্চতা এটা, আবার সি ডি ই ত্রিভুজের উচ্চতাও এটা, তাহলে এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের উচ্চতা একই, তাহলে এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল ভূমিদ্বয়ের অনুপাতের সমান। প্রিয় শিক্ষার্থী, আমি তাই করেছি, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ ডি সি ই এর ক্ষেত্রে এই ক্ষেত্রফল ভূমি এ ই এবং এর ক্ষেত্রফল ভূমি সি এর অনুপাতের সমান, সমীকরণ নম্বর 2 দিয়েছি। এখন একটু খেল করো, আমরা জানি যে ত্রিভুজ দুটি ত্রিভুজ যদি একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করে তাহলে ওই ত্রিভুজের ভূমি একই। একটু খেল করো, ত্রিভুজ বি ডি ই এই ত্রিভুজ নিব এবং ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজ নিব এবার আমরা, এবার হ্যাঁ চলো দেখা যাক কীভাবে। এবার ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই এই দুই ত্রিভুজের দেখো একটু খেল করে, আমি যদি এই ত্রিভুজের উচ্চতা আঁকায় ভূমিকে যদি বর্ধিত করে দেই তাহলে এটা উচ্চতা নাম দিলাম এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ, এটা স্থূলকোণ, এক্ষেত্রে এটা স্থূলকোণ, তাহলে যদি আমি উচ্চতা আট করে দেই
তাহলে ভূমি বর্ধিত করে দিলাম, তাহলে এটা উচ্চতা এইচ হবে। কেন দুটো উচ্চতা এইচ হবে শিক্ষার্থীবৃন্দ? কারণ এটা এটা সমান্তরাল, সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান, তাই এইটুকু আর এইটুকু সমান, তাই এটার নাম দিয়েছি এইচ, এটার নাম দিয়েছি এইচ। তাহলে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কোণটা ডিই, উচ্চতা কোণটা এইচ, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা ঠাস ঠাস কেটে গেল। তাহলে এইটা ইকুয়াল এটা ওয়ান ওয়ান, তাহলে এই দুটি অনুপাত পরস্পরে সমান হলো, ত্রিভুজের ক্ষেত্রফল দুইটি পরস্পরে সমান হয়ে গেল। এখন আমরা এই দুই নম্বর সমীকরণ এখানে ব্যবহার করেছি। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সি ডিসিই, এটা যা আছে তাই লিখে নিয়েছি। এখন এই যে এটা যা আছে তাই, এই যে একটু খেয়াল করো, এখানে সিডিই বা বিডিই এরা পরস্পরের সমান। এই যে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ত্রিভুজ এই যে এইটার সমান, তাহলে এটার পরিবর্তে কোনটা লিখছি আমরা, এই যে এটা লিখছি ত্রিভুজ বিডিই, এই যে ত্রিভুজ বিডিই। শিক্ষার্থী একটু খেয়াল করো, এক নম্বর দিকে তাকাও, এডিই বিডিই কার সমান, এডি আর বিডি, তাহলে এডি আর বিডি এখানে আমরা লিখবো এক নং দ্বারা, এক নং দ্বারা। তাহলে আমরা দেখে ফেললাম এখানে একটা অনুপাত আকারে লিখছি আমরা, এডি অনুপাত বিডি ইকুয়ালস এই অনুপাত সি। একটু খেয়াল করো তো, হয়েছে না প্রমাণ, খুবই সহজ। এবার আমরা এর উপর আরেকটা উপপাদ্য করব, চলো পরবর্তী উপপাদ্য। আমার শিক্ষার্থী এখন আমরা যা আলোচনা শিখলাম তার ভিতরে তোমাদের বইয়ের 14.1 অনুশীলনের ভিতরে 6 নম্বর আমরা সলভ করব। চলো সাধারণ নির্বাচনকে লিখে নিয়েছি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রফল এ ও বি অনুপাত ত্রিভুজ ক্ষেত্রফল এ ও সি। এটা আমরা এখন এখানে প্রমাণ করব, কার সমান হবে সেটা, বি এক্স এবং এক্স সির সমান। তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুস্থ বা বাহুস্থিত বা বাহুর উপরে যে কোনো বিন্দু একটা এক্স নিয়েছি, যে কোনো বিন্দু একটা এক্স নিয়েছি এবং এই এ কমা এক যোগ করে দিলাম, কারণ এখানে বলা আছে এ এক্স রেখাস্থ। তাহলে এটা পেতে গেলে অবশ্যই এ কমা এক যোগ করতে হবে, এ কমা এক যোগ করে দিয়ে এ এক্স রেখাংশ পেয়েছি, এ এক্স রেখাংশ বা বাহুস্থিতর উপরে ও যে কোনো একটি বিন্দু, এখন ও যে কোনো একটা বিন্দু নিয়েছি, তাহলে ও যে কোনো একটা বিন্দু, এখন আমাদের এখানে প্রমাণ করতে হবে এ ও বি। তাহলে এ ও বি ত্রিভুজ তো আমাদের নেই, সেটা পেতে গেলে বি কমা ও যোগ করতে হবে, আবার এ ও সি তো সেটা তো নেই, তাহলে সি কমা ও যোগ করতে হবে। তাহলে অঙ্কনের বিবরণ আমরা লিখব, এ অঙ্কনের বিবরণ আমরা লিখব যে অঙ্কনের বিবরণ না, এটা লিখবো বিশেষ নির্বাচন লিখতে হবে, কারণ প্রমাণের লাইনটি আনতে গিয়ে যা যা প্রয়োজন তা আমাদের বিশেষ নির্বাচনে লিখতে হবে, বি কমা ও সি কমা ও যোগ করি, প্রমাণ করতে হবে যে ঘটনাটি এটা। তাহলে এবার অঙ্কনের বিবরণ, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমাদের আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে উচ্চতা নাই, তাই এখানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা এইচ ওয়ান উচ্চতা এবং ও বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা এইচ টু উচ্চতা অঙ্কন করে নিলাম। এবার চলো প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাব ত্রিভুজ এ বি এক্স, ত্রিভুজ এ বি এক্স এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা থাকবে বাইরে, তাই উচ্চতা হলো এ বি এক্স ত্রিভুজের উচ্চতা এইচ ওয়ান, এবং এ সি এক্স, এ সি এক্স ত্রিভুজের উচ্চতা এটা মাঝখানে আছে এইচ ওয়ান, হাফ ইন্টু ভূমি হচ্ছে সি এক্স, উচ্চতা হচ্ছে এইচ ওয়ান, তাহলে এখানে হাফ হাফ ঠাস ঠাস, আর বি এক্স সি ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান ঠাস ঠাস, এই যে ঠাস 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 ঠাস, তাহলে থাকে বি এক্স অনুপাত সি এক্স। এবার আমরা চলে যাব ত্রিভুজ বি ও এক্স। এখন প্রশ্ন যে আপনি এই ত্রিভুজটি কেন নেবেন, আর অন্যগুলো নিলেন না কেন, প্রশ্ন উত্তরটা হলো আমাদের দরকার এ ও বি ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে এ বি এক্স ত্রিভুজ পেয়েছি, যদি আমরা বি ও এক্স ত্রিভুজ পেয়ে যাই বা ও বি এক্স ত্রিভুজ পেয়ে যাই, তাহলে পুরা ত্রিভুজ থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে এটা পাবো, এজন্যই আমাদের এটা নিতে হবে। তাই আমরা নিয়েছি ত্রিভুজ ও বি এক্স, ত্রিভুজ ও বি এক্স এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আবার ত্রিভুজ ও সি এক্স হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই যে উচ্চতা, এই যে উচ্চতা উচ্চতা ঠাস ঠাস, এটা হাফ হাফ ঠাস ঠাস, বি এক্স অনুপাত সি এক্স, বি এক্স অনুপাত সি এক্স, 2 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, 1 নং সমীকরণের ডান পাশে যা আছে 2 নং সমীকরণের ডান পাশে তাই আছে, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর এইটা সমান, এইটা কার সমান, এর যে কোনো একটার সমান, তাই লিখেছি 1 ও 2 হতে পাই, এটার বাম পার্শ্ব ইকুয়ালস, এটার বাম পার্শ্ব ইকুয়ালস এটা, এই তো।
শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা এটা বিয়োজন পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এটা আমরা শিখে আসছি তোমাদের বইয়ের 11.1-এর এই রুলস আছে যে কতকগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে যে কোনো দুইটি অনুপাতের বিয়োগফল অবশিষ্ট অনুপাতের সমান হবে, যে কোনো দুইটি অনুপাতের লবের লবের বিয়োগফল হরের হরের বিয়োগফল হবে অবশিষ্ট অনুপাতগুলোর সমান। এটা আমি আরেকবার বলি, কতকগুলি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাহলে এখানে আমাদের তিনটি অনুপাত আছে, তাহলে তিনটি অনুপাতের কথাই ধরি, তিনটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের যে কোনো দুইটি অনুপাতের বিয়োগফল অবশিষ্টটির সমান হবে। তাই লিখেছি লব এবং লবের বিয়োগফল, হর এবং হরের বিয়োগফল অবশিষ্টটির সমান হবে। এটা তোমরা পড়ে আসতে বলে তো দিলাম 11.1-এ। এখানে এ বি এক্স থেকে বাদ দেওয়া হলো ও বি এক্স। প্রিয় শিক্ষার্থী, এ বি এক্স থেকে যদি আমরা ও বি এক্স বাদ দিই তাহলে কি পাবো? এওবি, এসেই এওবি। আবার এ সি এক্স থেকে যদি আমরা ও সি এক্স বাদ দিই তাহলে কি পাবো? এওসি, এসেই এওসি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রমাণে শিখে ফেললাম তাহলে এই ভগ্নাংশকে আমরা কী আকারে প্রকাশ করলাম? একটা অনুপাত আকারে। তাহলে এটা একটা সুন্দর প্রমাণ পেয়ে গেলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুলু গুলু স্মাইলিং দিয়ে দিলাম। চলো এবার আমরা পরে এই চ্যাপ্টার সম্পর্কে এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যা আজকে আলোচনা শিখলাম তার উপরে আমরা এমসিকিউ এবং সিকিউ এখন শিখব। চলো দেখা যাক, এখানে এমসিকিউ এর একটা চিত্র প্রথমে দেওয়া আছে, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এ ডিই বাহুটা বি সি এর সমান্তরাল, তাহলে কোনটি সঠিক? আমরা কিছুক্ষণ আগেই শিখে আসলাম যে ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল যদি অপর একটা বাহু হয় তাহলে সেই বাহুটি অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে কোনটি হবে? এখানে দেওয়া আছে এডি অনুপাত বিডি সমান এই অনুপাত ইসি হবে। শিক্ষার্থী এটা দেখো, এডি অনুপাত বিডি এই অনুপাত সি, তাহলে এটা হবে, এই গ নম্বর হবে। এবার অনুপাতের ক্ষেত্রে আমরা যা বেসিক আলোচনা শিখছি সেখান থেকে দেওয়া হলো যে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এটা এ প্লাস বি ইকুয়াল সি প্লাস ডি, এটা ঠিক আছে, এটা হবে। আবার এক্স ভাগ ওয়াই ইকুয়াল জেড ভাগ আর হলে এক্স ভাগ জেড ইকুয়াল ওয়াই ভাগ আর, জাস্ট এটা এখানে চলে আসছে এবং এখানে চলে গেছে, এটা না হচ্ছে একান্তকরণ, তাহলে এটাও হবে। আর এখানে এখানে বিয়োজন, বিয়োজন মানে কোনটা হবে? পি থেকে কিউ বিয়োগ করে এখানে কিউ থাকার কথা, কিন্তু আছে কি এখানে পি, তাহলে এটা হবে না, তাহলে এটা ঠিক, এটা ঠিক। তাহলে সঠিক কোনটা প্রিয় শিক্ষার্থী? ঘ। এবার একটা ছবি দেওয়া আছে এখানে, দেখো এ বি সি, উপরে তত্ত্বের ভিত্তিতে 3 এবং 4 প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 3 এবং 4 প্রশ্নের উত্তর দাও, তাহলে বিডি অনুপাত ডিসি। এখানে একটু খেয়াল করো, এখানে এটা দেওয়া আছে, এটা মানে এই দুই চিহ্ন দেওয়া আছে সমদ্বিখণ্ডক, এটা তাহলে আমরা জানি যে সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে বিডি এবং ডিসি, বিডি এবং ডিসি কী করবে? এই কোণের সংলগ্ন দুটো বাহুর অনুপাতে বিভক্ত করবে এবং তারা পরস্পরের সমান, তাহলে বিডি অনুপাত ডিসি হবে এডি এবং সরি এবি এবং এসি এর অনুপাতের সমান, এবি এবং এসি এর অনুপাতের সমান, তাহলে এটা হবে খ। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের মধ্যমা কোনটি? শিক্ষার্থীবৃন্দ, মধ্যমা বলতে কী বুঝি আমরা? ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষের সংযোগকারী রেখা অংশ, তাহলে ডিটো মধ্যবিন্দু হতেও পারে নাও পারে, তাহলে এখানে কোনো মধ্যমা নেই, তাহলে এই কোনো মধ্যমা নেই, তাহলে এটাও মধ্যমা নয়, এটাও নয়, এটাও নয়, তাহলে কোনটি হবে? কোনোটিই নয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব সিকিউ, সিকিউ কী হতে পারে? সিকিউ, এখানে একটা ছবি অঙ্কন করা হয়েছে এ বি সি ত্রিভুজ এবং এখানে বর্ধিত করে দিয়ে এটা যোগ করা হয়েছে, তাহলে অনুপাত রাশি কী বেসিক আলোচনা করা হয়েছে আজকে? এডি এডি এবং সি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে প্রমাণ করতে হবে বিডি অনুপাত ডিসি এবি অনুপাতে, এই প্রথম উপপাদ্য যেটা সেটা আমি এখানে তোমাদের আলোচনা করেছি এটা আজকে। এবার দেখো এডি, এবার বলা হয়েছে এডি যদি বি এ সি কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে দেখাও যে এটা, এটা তোমরা একটু করবা, এই নাম এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো বাসায় একটু করে নিবা, আজকে যে আলোচনা করলাম আশা করি এটা বুঝতে পারছো। আগামী ক্লাসে এর পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করবো, আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।